পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই। আশা করি আপনারা আমাদের গল্প শুনছেন এবং আপনাদের ভালো লাগছে। এর মধ্যেই আমরা কয়েকজনের গল্প এই চ্যানেলে পড়ে শুনিয়েছি, তাদের মধ্যে বিজেতার নামও আমরা ঘোষণা করেছি। সুতরাং আপনারা এখনও যারা গল্প লেখেননি তারা আর দেরি না করে অবশ্যই একটি গল্প লিখে পাঠিয়ে দিন পাঁচমিশালি গল্প @gmail.com এই ইমেল আইডিতে। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস এবং ছবি পাঠাতে ভুলবেন না। মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্ট এনে সেরা নির্বাচিত হবে সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। তাহলে আপনারা শুরু করে দিন আপনাদের গল্প লেখা এবং আমি শুরু করি রোজকার মতন আজকের গল্প শোনানো। আজকের গল্প একটি মিষ্টি গল্প, অনেক দিন আগের গল্প, গৌরি ধর্মপালের মিস মুষা। আমাদের চারপাশে যেসব ইঁদুর ফড়িং পিঁপড়ে ঘোরাঘুরি করে আমাদের জগৎ ছেড়ে চলুন আজকে তাহলে আমরা উঁকি মারি তাদের জগতে। গৌরি ধর্মপালের লেখা মিস মুষা। ইঁদুর গিন্নি আধ ঘন্টা মাথায় দিয়ে গর্তের মুখটিতে দাঁড়িয়ে আছে, রোজই থাকে এই সময়টা রান্নাবান্না সেরে। সামনে রাস্তা দিয়ে কত কী যায় আসে, ওড়ে ফেরে, ফড়িং বুড়ি যায় পা নেংচে নেংচে, মাথায় একটা ঘাসের ঝুড়ি, ফুল চাই গো ফুল হাঁকতে হাঁকতে। তার কাছ থেকে একদিন অন্তর ফুল কেনে, বসার ঘরে সাজিয়ে রাখে এক একদিন এক একটা স্টাইলে, তলায় একটা করে কবিতা অবার, লোকে এসে বলে বাহ। তা হপ্তা দুই ইকে বলার ক্লাস করেছিল ইঁদুর গিন্নি চোক্কানাকির জঙ্গলে ঝাউতলার রোডে, তখন ওর সবে বিয়ে হয়েছে, বড়কে ডাকত মিস মুষা বলে। ইস, ঠিক করে হাসি পেয়ে গেল ইঁদুর গিন্নি। ক্লাস নিতেন প্রজাপতিদি, অদ্ভুত। পাশেই নতুন একটা উই কলোনি হচ্ছে, ওদের কাজকর্ম দেখতেও বেশ লাগে ইঁদুর গিন্নির, সাদা ইউনিফর্ম পরা মিলিটারি যেন। দেখতে দেখতে কতটা ঘর তুলে ফেলল, কী শৃঙ্খলা, কী কর্তব্যবোধ, আর ওর নিজের জাতের হ্যাক থু। মৌরির দানাটা গলায় বেঁধে গিয়ে একটা কাণ্ডই হয়ে যাচ্ছিল, আর একটু হলে উইরানিকে একদিন লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছেও সে, যেন মোটাসোটা একটা পাশবালিশ, ছেলেরা একধার থেকে খাইয়ে যাচ্ছে আর একধার থেকে উনি অনবরত ডিম পেড়ে যাচ্ছেন। কিন্তু শুয়ে থাকলে কি হবে, কি ব্যক্তিত্ব, এত বড় কলোনিতে এক চুল কোথাও এদিক ওদিক হবার জো নেই, সব নখদর্পণে। কলোনিটার নামওরা দিয়েছে বলমিক, অবশ্য উই কলোনি মাত্রেই তাই, কিন্তু ইংরেজি অক্ষরে কি সুন্দর লাগে দেখতে নামটা, বিশেষ করে রাতে যখন জলজল করে VALMIK, ইংরেজিটা কি ভালো সত্যি। হস্যই নেই, দীর্ঘই নেই, যুক্তাক্ষর নেই, কেন যে বিশ্বশুদ্ধ সবাই শুধু ইংরেজি পড়ে না, বাংলা সংস্কৃত। গভর্নমেন্ট এখনও যে কেন পুরোপুরি উঠিয়ে দিচ্ছে না বুঝতে পারি না, ইঁদুর গিন্নি বুঝতেই পারে না সেসব, শুধু শুধু সময় নষ্ট ওই বাংলা আর সংস্কৃত পড়ে। ভাগ্যিস ওকে মহানালী পাঠশালায় যত সব ওই ইয়েদের সঙ্গে গুঁতো গাঁতা করে পড়াশোনাটা করতে পড়া হয়নি, ও পড়েছে খাস মার্জারি স্কুলে, ওদের ক্লাস টিচার ছিলেন মিস মার্জারেট। তাকাতেন কি, হাত চিনুনি দিয়ে মাথার লোমগুলো একটু ঠিকঠাক করে নিল ইঁদুর গিন্নি। একবার বলেছিলেন 23 দিন হয়ে গেল এখনও সেই কিচকিচের টোন গেল না তোমার, ঠিক করে বলো মিয়াও। এখন ভাবলে বুকের রক্ত হিম হয়ে যায়, কিন্তু ভালো রেজাল্ট করলে আবার ডেকে ডুকে পিঠ থাবড়ে এটোকাটাও খাওয়ানো ছিল, সেসব তো হতোই। ও ছাড়া ওইসব স্কুলে পড়ার ইয়েটাই আলাদা, ওই যে ঠাকুমা কি একটা বোতো করতেন, কানার চক্ষু হয়, খোড়ার পা হয়, বোবার মুখে খই ফোটে, ইচ্ছে মতন বরজোটে, ঠিক তাই। তা ওর বিয়েটা বাপু ভালোই হয়েছে, একটু সেকেলে হলেও কর্তা আয় করেন মন্দ না,
ওর ঘর দৌড় সব গোছানো গাছানো, ভাড়ার সবসময় ভর্তি, কোনো জিনিসের অনটন পাবে না। গরমকালে ফুলকপি, শীতকালে পটল, তাছাড়া ওর আবার শীত গ্রীষ্ম কী, পুরো বাড়িটাই তো এয়ার কন্ডিশন। সম্বৎসর টমেটো, এক্সপোর্ট ভ্যারাইটি চা। এহ, মুখটা তেঁতো হয়ে গেল ইঁদুর গিন্নির, আজও চিনি ছাড়া চা খেতে হয়েছে। সত্যি কী যে হবে, চিনি নেই, যার ঘরে রোজ রোজ সন্দেশ, রসগোল্লা, মালপো, ঘুগরা, মোহনভোগ, দুধপা, কিছু না কিছু একটা হচ্ছেই, তার ঘরে কিনা চায়ে চিনি পর্যন্ত নেই। ভগবানও দেখছি আর একটা দিক ঠিক রাখতে পারছেন না, ওই ওদের দিকেই হেলে হেলে পড়ছেন। ইস, বেশ তেতেছে, ঘাম হচ্ছে গলগলিয়ে, পচা ভাত দোর তো। পিঁপড়েদের ফেরাটুকু দেখে বাড়ি ফিরি বাবা, ভাবতে ভাবতেই ইঁদুর গিন্নি দেখতে পেল ওই যে আসছে। কিন্তু রোজকার মতন সারবন্দি হয়ে নয় তো, একটা দশ পা পেছনে তো আরেকটা আরও পেছনে, এই রকম করে কেমন যেন সন্তর্পণে, রোজ দূর থেকে দেখেই মিষ্টি করে হাসে, আর যেন চেনেই না। ব্যাপার কি, কাছে আসতেই ইঁদুর গিন্নি দেখল মুখে সাদা মতন কি একটা, একটা গেল, দুটো গেল, তিনটে গেল, চতুর্থটাও মুখ নামিয়ে সরে পড়ার চেষ্টা করতেই ইঁদুর গিন্নি বাঘের মতন গিয়ে ধরল। এই তোর মুখে কী রে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি, বলতে বলতে ছ পা ছুঁড়ে তিরিবিলি দিয়ে ছিটকে বেরিয়ে গেল পিঁপড়েটা। পাঁচ নম্বরটাকে ধরল ইঁদুর গিন্নি, দেখি তোর মুখে কী, হুকুম নেই, হুকুম নেই, বলতে বলতে এটাও ছটপটিয়ে বেরিয়ে যাচ্ছিল, তার আগেই তার মুখে সাদাটা চেটে নিয়েছি ইঁদুর গিন্নি, চিনি। চুরি চামারি সেরে সন্ধেবেলা কর্তা বাড়ি ফিরলেন, হাত পকেট বোঝাই জিনিসগুলো নামাতে নামাতে ইঁদুর গিন্নি বললেন, এই যে পাউরুটিও পেয়েছো দেখছি, বাহ, গলদা চিংড়ির মাথা। কর্তা বললেন, ওই যে লেকের ধারে সরোবরের বাড়িটা, ওখান থেকেই সব পেয়ে গেলাম, খাসা বাড়ি, বাড়ি নয় তো বাড়ির কদম ফুল, বুঝতে পারলে না, মানে একটা বাড়ির মধ্যে অনেকগুলো বাড়ি, বুড়ো হয়েছি তো ঘোরাঘুরি আর পোষায় না, আমাদের ওই সুপার মার্কেটই ভালো। ইঁদুর গিন্নি কানে কানে পিঁপড়েদের কথা বললেন। কর্তা বললেন, সে কি, ধুতি পাঞ্জাবিটা দাও তো, এক্ষুনি ভয়সাল্লা করে আসছি। না না, তুমিও চলো সঙ্গে, ওখানে আবার প্রমিলা রাজত্ব। ছাই রঙের টাঙ্গাইলখানা পরে নিল ইঁদুর গিন্নি, সেই এতটুকু বয়স থেকেই এই রঙটা ওকে দারুণ মানায়। পিঁপড়ে রানী প্রস্তুত হয়েই ছিলেন, কর্তা গিন্নি আসতেই খুদের হালুয়া, চিনে বাদামের বরফি, কেক শেক ইত্যাদি দিয়ে আপ্যায়ন করলেন। খেতে খেতে চিনির কথাটা উঠল, রানী বললেন, এখান থেকে কিছু দূরে একটা চিনির পাহাড় আবিষ্কার করেছি আমরা, তাই আর কি অল্প অল্প করে। ইঁদুর কর্তা বললেন, কিন্তু এভাবে আনলে তো সবাই দেখে ফেলবে, তার চেয়ে একটা বরং সুরঙ্গ করে নিলে। পিঁপড়ে রানী বললেন, চমৎকার বলেছেন, সুরঙ্গ করার ভাটটা যদি আপনারা নেন তাহলে তো আর কোনো ভাবনাই থাকে না, পাহাড়ের অর্ধেকটা আপনাদের। দুদিন অবিশ্রান্ত খেটে সুরঙ্গ তৈরি করে ফেললো ইঁদুররা। একটা কালো সুতো পিঁপড়ের ঠিক মাঝখানে রেখে পাহাড় ভাগ করা হলো, একদিকটা পিঁপড়েদের, ওদিকটা ইঁদুরদের। পিঁপড়েরা আনে একদানা একদানা, ইঁদুরেরা আনে একডালা একডালা। আবার সন্দেশ রসগোল্লার ভিয়েন বসল ইঁদুরের বাড়িতে, ছোট মেয়ের জন্মদিনে পায়েস খেয়ে বন্ধুরা মহা খুশি, টুনটুন মুনমুনরা গান গাইলেও চমৎকার। দেখতে দেখতে পাহাড়ের অর্ধেক খালি করে ফেললো ইঁদুররা। পিঁপড়ের দিকে তখনও শিকি ভাগও হয়নি, সকালবেলা চায়ের সঙ্গে মিহিদানা পরিবেশন করতে করতে ইঁদুর গিন্নি কর্তাকে বললেন, কি গো, আর একবার চেষ্টা করে দেখবে নাকি? কর্তা বলল, দেখি। বেলাবেলি বেরিয়ে পড়ল কর্তা, সুরঙ্গ দিয়ে চিনি পাহাড়ের কাছে গিয়ে কর্তার তো চক্ষু স্থির, পাহাড়ের তিন দিক ঘিরে সঙ্গিন উঁচিয়ে পাহারা দিচ্ছে পিঁপড়ে সৈন্য। কর্তা একটু ঘুরঘুর করতেই একজন সর্দার পিঁপড়ে এগিয়ে এসে বলল, কাকে চান? তার সুর দুটো পায় নাক ছুচ্ছিল কর্তার। কি, আমরা কাটলুম সুরঙ্গ আর আমাদেরই অবিশ্বাস? কর্তা হন হনিয়ে গেল পিঁপড়ে রানীর কাছে, আপনার পাহারাদার আমায় অপমান করেছে, আমি সুরঙ্গ বুঝিয়ে দিচ্ছি। পিঁপড়ে রানী দেখল বেগতিক,
হা, চটেন কেন? ঠিক আছে, বাকি পাহাড়ের অর্ধেকটা আপনি নিন। সত্যিই তো, অত কষ্ট করে কাদামাটি ঘেটে সুড়ঙ্গটা বানালেন, আমাদের অন্যায়ই হয়ে গেছে। আবার পাহাড় ভাগ হলো, কর্তা গিন্নি মিলে বড় বড় ডালা তুলে 7 দিনে সাফ করে দিল অর্ধেকটা। আবার লেডিকেনি, রসমলাই, খাজা, গজা, সীতাভোগ, চমচম, দানাদার, গুজিয়া, প্যাড়া, হাঁস সন্দেশ, রাজভোগ, কমলাভোগ, সরপুরিয়া, ক্ষীরের লুচি, লবঙ্গলতিকা, কালাকাঁদ, ছানার পোলাও, ক্ষীরকদম্ব, আরও কত কী সব হলো। মাস পুরোলে ইঁদুর গিন্নি কর্তাকে বলল, কী গো, আরেকবার চেষ্টা করে দেখবে নাকি বাকি অর্ধেকটা? কর্তা বলল, নিশ্চয়ই। আবার গেল কর্তা, গিয়ে দেখে পাহাড় ঘিরে ডবলের ওপরে পাহারা বসেছে, এক পাশে তাঁবু পড়েছে, স্বয়ং রানী এসে বসে রয়েছেন। কর্তার হাঁক ডাকে বেরিয়ে এসে হাসি মুখে অভ্যর্থনা করলেন, কি ব্যাপার, আসুন আসুন। কর্তা গম্ভীর মুখে বললেন, আরও চিনি চাই, বাকি পাহাড়ের অর্ধেকটা। পিঁপড়ানী বললেন, এই যে দি। রানীর ইশারায় একসঙ্গে 700 পিঁপড়ে ঝাঁপিয়ে পড়ল ইঁদুর কর্তার ওপর, আঁচড়ে কামড়ে আদমরা করে প্রায় এনেছে। কর্তা চোখ তুলে, কপালে চোখ তুলে খাবি খাচ্ছে। রানী বলল, ছেড়ে দে ছেড়ে দে। টলতে টলতে বাড়ি ফিরল কর্তা। গিন্নি দেখে শিউরে উঠল, ই কী দশা হয়েছে তোমার? কর্তা বলল, ওই তো তোমার চিনির জন্য। ইঁদুর গিন্নি কর্তাকে ভাড়ার ঘরে নিয়ে গেল। মশলাপতির আলমারিটা সরাতেই দেখা গেল একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গের মধ্যে হাত ধরে কর্তাকে নিয়ে গিয়ে গিন্নি বলল, দেখো। কর্তা দেখল দেওয়াল ঘেঁষে নতুন কয়েকটা তাক বসেছে, তাক ভর্তি সারি সারি হোমিওপ্যাথি ওষুধের শিশি ভর্তি চিনি। কর্তা অবাক হয়ে বলল, কি করে জোগাড় করলে? গিন্নি বলল, কি করে আবার, ওর থেকেই বাঁচিয়েছি। তবে আমাকে আবার পাঠালে কেন, যদি আরও পাওয়া যায়? আর আমার যেই দশা হলো, আমি কি জানতাম ওই খুদে পিঁপড়েগুলো এত পাজি? শরৎবদ্দির ব্যথাহারি লাগিয়ে ইঁদুর গিন্নি 3 দিনে কর্তার ঘা সারিয়ে তুলল বটে, আর এরপর থেকে কর্তা মিষ্টির নাম শুনলেই আঁতকে উঠে বলে, ওরে বাপ, পিপ পিপ। ইঁদুর গিন্নি বলে, চুপ চুপ, বলো ডায়াবেটিস। আশা করি প্রতিবারের মতো এবারে এই ছোট্ট মিষ্টি গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, এবং আমরা এই কমেন্ট দেখে আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন গল্প শোনানোর উৎসাহ পাই। আজ তাহলে এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।